আজকে ওনার মিটিং করতেছে, মিটিং করে কি রেজাল্ট দিয়ে দেখো। তারপরে আমি অতি সত্বর তোমাদেরকে প্রেস ক্লাব থেকে উঠার ব্যবস্থা করছি। উনি আমাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছেন এবং বলেছেন আমার ছেলে মেয়েরা রাস্তা থাকতে পারে না। আমি আমি তোমাদেরকে অতি সত্বর আমি তোমাদেরকে প্রেস ক্লাব থেকে উঠার ব্যবস্থা করে দিচ্ছি এবং তোমাদের সকল ন্যায় ন্যায় সঙ্গত সকল দাবি সাথে আমি একমত। তোমাদের পাশে আছি, পাশে ছিলাম এবং আমি বিব্রত হয়েছি। তোমরা সকাল থেকে বিকেল বন্ধ বাসার সামনে আমি অসুস্থ ঘুমেছিলাম, আমি জানি না, আমি জানলে আর আগেই তোমাদেরকে আমি সাক্ষাৎ দিতাম। ভালো মানুষ, উনি আমাদের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। জয় বাংলা, জয় বাংলা। আমরা চারজনই কথা বলেছি, মন্ত্রী মহোদয় অত্যন্ত মানবিক মানুষ। ইতিপূর্বে আমরা যখন সাক্ষাৎ করেছি তখন আমরা ওনার কাছে এসে বুঝতে পেরেছিলাম মানুষটা কিরকম। তো আমরা ওনার আচরণ আজকেও উনি বিব্রত বোধ করেছেন যে তোমাদেরকে আমি বাইরে বসিয়ে দীর্ঘ সময় রেখেছি, তোমরা তো একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারতাম। কিন্তু এরকম মানবিক মানুষ আমাদের সমাজে আজকাল কম দেখা যায়। কিন্তু তারপর স্যার আমাদের বিষয়টি যে গুরুত্বের সাথে বিবেচনা করেছেন, আমরা অত্যন্ত আমি মনে করি যে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্যারের এই আচরণকে আমরা স্মরণ রাখবো। এবং উনি বলেছেন আমরা কথা প্রসঙ্গে আমরা অনেকে অনেক উৎসাহের কথা বলেছি যে স্যার এটা তো এম এ পাশের স্যার ডিগ্রি না, আমাদের কাজে প্রবেশের একটা লাইসেন্স। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ক্ষেত্রে স্যার বিভিন্ন অবরোধ দিচ্ছেন, আমাদের জন্য কিছু নেই স্যার, আমরা কি কিছু আশা করতে পারি না স্যার, এটুকু আমার কথা ছিল। তারপর সরল কথা বলেছে, সিধা অনেক অন্য পয়েন্টে কথা বলেছে, বুলবুল কথা বলেছে। তো যাই হোক, ওভারঅল যেটা স্যার আমাদের কিন্তু পক্ষে খুবই শক্ত অবস্থানে, সক্ষম অবস্থানে আছেন, কারণ স্যার সরকার পক্ষ। এখানে স্যারের অনেক সীমাবদ্ধতা আছে, সিস্টেমে উনি আর কথা বলবেন। আর এখানে যেটা অটোনোমাস বডি, এখানে অ্যাপসার্ট বাদে উনি নিজেকে ইয়ে করে কথা বলতে পারেন না, কাউকে ইগনোর করে, সেটা একটা সিস্টেম, সিস্টেমে চলতে হয়। কারণ এখানে অনেক সিনিয়র, ওনারও সিনিয়র আছেন আইনগত জীবন। তো এখানে কিছু বিষয় উনি মেনটেন করছেন, টিকিট মেনটেন করছেন, সেই জন্য উনি সীমাবদ্ধতা ওনার আছে। তবে উনি কথা বলেছেন যে আমরা বলেছি স্যার আমরা পারছি না, আমাদেরকে প্রেস ক্লাব থেকে উঠানোর ব্যবস্থা করেন। আমাদের এখানেই আমি প্রস্তাব দিয়েছিলাম, বলে আমি প্রেস ক্লাবে গিয়ে তোমাদের যে আমরা সবাই ম্যাচিউর, সবাই আইনের ছাত্র, সবাই মেধাবী, সবাই অনেক বিজ্ঞ, বুঝতে পারি অনেক কিছুই। আমরা আশা করছি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো ইনশাআল্লাহ। আমাদের দাবির পক্ষে মানবতার দোয়া করি ইনশাআল্লাহ। বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি অহিংস্র মানবিক আন্দোলন, সে মানবতার জয় হবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে বসিয়ে রাখতাম না দীর্ঘক্ষণ, কারণ তোমরা আমার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট করে আসো না। যদি অ্যাপয়েন্টমেন্ট করে আসতাম তাহলে আমি তোমাদেরকে সাথে সাথে রাখতাম। যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার আইনের ছাত্রছাত্রীরা কোনো রাস্তা থাকতে পারে না। আমি অবশ্যই আজকে বার কাউন্সিলে যেই নোটিশ দিক সেই নোটিশের আলোকেই আমি সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে আমি প্রেস ক্লাব থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করবো। আমরা হাম্বল সাবমিশন করেছি, স্যার আমাদের পথে যথেষ্ট আন্তরিক। আজকে অনেক কথাই শুনতে চান নাই বলে তোমাদের কথা আমি অতীতে শুনেছি, তোমরা এই চারজনই তো আসছিলাম, চারজনই আসে আমাকে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা আমাকে ইয়ে দিছ, তোমাদের সাবমিশন গুলো দিছ। যাও, আমরা অত্যন্ত আশাবাদী, স্যার হয়তোবা টেকনিক্যাল কারণে অন্যভাবে আমাদের প্রতি ব্যবস্থা নেবেন এবং আমরা আশা করি আমরা বিজয়ের খুবই সন্নিকটে। আমি যা বলতে চাচ্ছিলাম ওগুলো আসলে ওনারা বলেনি, ওগুলাই বলবো। প্রথমত স্যার একটা কথা বলেছে যেটা আমার খুব বেশি ভালো লেগেছে, একটা হচ্ছে আমরা তো অভিভাবক, তোমাদের সুবিধা অসুবিধার কথা আমরা বিবেচনা করবো। তারপর আমার এটা জেনে খুব ভালো লাগলো যে স্যার নিজেই বলেছে তোমাদের সুবিধা আর অসুবিধার কথা আমরা বিবেচনা করব। তখন আমি স্যারকে বললাম, স্যার একটা অসুবিধার কথা আপনাকে আমি বলতে চাই, সেই অসুবিধাটা হচ্ছে আমাদের তো বয়স চলে যাচ্ছে, আমরা দেশকে কি দিব, আমরা এই প্রফেশনে ভালো কিভাবে করবো। স্যার আমাকে বললো চিন্তা করবে না, এগুলা নিয়ে আমরা দেখছি, আজকে মিটিংটা হোক, আমি ওনাদের সাথে কথা বলবো আর ইনশাল্লাহ তোমাদের অনশনটা ভাঙ্গাতে আমি ওইখানে আসবো। স্যার বলছেন গতকালকে উনি ইসি হুসেন হুমায়ুন স্যারকে ফোন দিয়েছিলেন আমাদের ব্যাপারে, এবং স্যার জানতে চেয়েছেন এই ছাত্রদের ব্যাপারে, এই শিক্ষার্থীদের ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন। তখন ইসি হুসেন হুমায়ুন স্যার ওনার কাছে অ্যাপোলজি স্বীকার করেছেন, বলছেন আমরা আগামীকালকে এনরোলমেন্ট কমিটির সাথে বসতেছি। ইতিমধ্যেই এনরোলমেন্ট কমিটি দুইজন সম্মানিত সদস্য যারা করোনা আক্রান্ত, মাননীয় অ্যাটর্নি জেনারেল স্যার এবং মাননীয় সচিব মহোদয় স্যার, সচিব মহোদয় স্যার যদিও মেম্বার না কিন্তু প্রোটোকলে উনি বসেন। যাই হোক, আজকের মিটিং এর পরে সিদ্ধান্তের আলোকে ইনশাআল্লাহ আমরা আশা করি অতি দ্রুতই
আমাদের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ শর্ট টাইমে আপনারা এত দ্রুত আইনমন্ত্রী মহোদয়ের ভাষায় আপনারা জমা রেখেছেন প্রেস ক্লাবের লোকজন বাড়ানোর সময় উপস্থিতি ভাই স্বাগত আমরা আমাদের বিজয়ের খুব কাছাকাছি ইনশাআল্লাহ আমরা 7 তারিখে বলেছিলাম বিজয়ের মালা গলায় নিয়ে যার যার বাড়িতে আমরা চলে যাব ইনশাআল্লাহ মায়ের কাছে লাল সবুজের পতাকা হস্তান্তর করব আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের আন্দোলন শেষ করব আমরা আজকে বার কাউন্সিল থেকে যে সিদ্ধান্তই আসবে আপনারা কি প্রতিক্রিয়া জ্ঞাপন করবেন না আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না ভালো মন্দ কোনো প্রতিক্রিয়া দেখাবেন না যেহেতু আমাদের বিষয়টা মাননীয় মন্ত্রী মহোদয় নিজেই দায়িত্ব নিয়েছেন আমরা মনে করি উনি আমাদের গার্জিয়ান উনি আমাদের পিতৃতুল্য উনি আমাদের গার্জিয়ান আমাদের জন্য ভালো যা ভালো হবে উনি তাই করবেন সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা বার কাউন্সিলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বা সিদ্ধান্তের পক্ষে আমরা অবস্থান নেব না আমরা বাজে কোনো মন্তব্য করব না পাশাপাশি আমাদের আন্দোলনকে আরো জোরদার করতে হবে ইনশাআল্লাহ আমাদের প্রস্তাবে আমরা যে আন্দোলনটা দীর্ঘদিন যাবত চালিয়ে আসছি সেই আন্দোলনটি আজকে বাংলাদেশে সারা বাংলাদেশ সবাই জানে আমাদের সেই 11 থেকে 1টা পর্যন্ত আমাদের ভাই বান্ধবকে ভাই বন্ধুদেরকে এখন যে জমায়েতটা আমরা আছি সেই জমায়েতটা কিন্তু সকালবেলা হয় না দয়া করে আপনারা যে কয়দিন সময় আছে সবাই আসবেন অংশগ্রহণ করবেন সক্রিয় অংশগ্রহণ করবেন আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি আমরা সবাই থাকবেন তো সবাই থাকবেন ইনশাআল্লাহ সবাইকে আন্দোলন সবাই আন্দোলন থাকবেন তো কালকে থেকে সারা বাংলাদেশে ভাই বোনদেরকে আমাদের এই আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সবাইকে পুরাত আহ্বান জানানোর জন্য অনুরোধ করে আজকে এই বক্তব্য আজকে এই পথসভা এখানে সমাপ্ত ঘোষণা করছি জয় বাংলা জয় বাংলা তো বন্ধুরা আমরা মন্ত্রী মাননীয়